স্টুডেন্ট অবস্থায় আমি শিখতেও চাই এবং শেখার বসে থাকবো আমার তো ইনকাম করতে হবে আমি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে চাই আমার আমার প্ল্যানটা কি হবে আমি কিভাবে আসলে গুছাবো জিনিসটা প্লিজ ইউজুয়ালি আমরা স্কুল কলেজে যে জিনিসটা দেখি আর কি স্কুল কলেজ থেকে হঠাৎ করে আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি তখন ওই মানে গরু ছাড়া পাইলে যে জিনিসটা হয় আর কি যে হঠাৎ করে অনেক ফ্রিডম লাইফে তার মধ্যে আবার অনেক বন্ধু বান্ধবী হয় এবং সেখান থেকে কিন্তু টাকা পয়সার একটা নিট তৈরি হয় তবে কিছু কিছু মানুষের অবশ্যই সিরিয়াস টাকা পয়সা নিট প্রয়োজন হয় কারণ অনেকে ফ্যামিলিতে সাপোর্ট করতে হয় যেমন আমরা ঢাকাতেও যদি দেখি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আইমিন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখি যে অনেকে কিন্তু সে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় টিউশন করায় বা বিভিন্ন ওয়েতে সে বাসায় সাপোর্ট করার প্রয়োজন পড়ে কারণ ওইটা একটা কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হয় বাট ওই ঘটনাটা ধরেন বা ওইরকম ক্যাটাগরির মানুষের সংখ্যা হয়তো বা লিমিটেড আর কি তবে মেজরিটি সংখ্যক পিপল মোটামুটি একটা ধরেন কোনো মতো একটা চলতেছে কিন্তু টাকা পয়সার একটা নেই থাকে অ্যান্ড দেন সে ধরেন ইউটিউবের ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন ভিডিও টিটিও দেখে আর কি বিভিন্ন ইউটিউবারের দেখে সে বিভিন্ন ইনকামের রাস্তা এখন এই যে বিভিন্ন ইনকামের রাস্তাগুলো সে দেখে ওইটা হয়তো বা তার লং টার্ম ক্যারিয়ারের সাথে হয়তো বেশি কানেক্টিং থাকে না এটা কাইন্ড অফ শর্ট টার্ম একটা জিনিস যে আমি শর্ট টার্মে কিছু একটা করবো অল্প কিছু টাকা পয়সা ইনকাম করবো ইউনিভার্সিটির পরে এটা আমি ছেড়ে দেবো কিন্তু ইউনিভার্সিটির পরে যে আমি অন্য একটা ক্যারিয়ারের ভিতরে প্রবলেম সে জায়গাটাতে হয় যে আপনি যদি এরকম একটা চিন্তা করেন যে এটা শুধুমাত্র চার বছরের জন্য তখন কিন্তু মেন্টালি আপনি এটার সাথে অনেক বেশি কানেক্টেড হতে পারেন না মানে কাইন্ড অফ এটা তো ভাই করেই ছেড়ে দেবো মানে ঘুরতে পারি না আমি আর কানেক্টেড মানে কানেক্টেড হওয়া যায় না এত কারণ আপনি ভাবেন যে কানেক্টেড আপনি তো ওটার সাথে মানে ওই যে মনে প্রাণে কানেক্টেড না তো সেই জায়গাটাতে আপনি যদি এরকম কিছু একটা খুঁজে বের করতে পারেন যেইটা দিয়ে আপনি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি চাকরি বাকরি করতে পারেন বা আপনার একটা ক্যারিয়ার হবে লং টার্মে খেলা লং টার্মে খেলা এবং এই জায়গাটাতে আমি সবসময় বলি যে ভাই স্কুল কলেজ থেকে পার হয়ে তুমি এখন ইউনিভার্সিটিতে গেছো ফার্স্ট ইয়ার হইতেছে মজা করো কোনো সমস্যা নেই ফার্স্ট ইয়ার যা মন চাই করে বেড়াও কোনো সমস্যা নেই প্যাডানে কারণ অনেকদিন প্যাডার মধ্যে ছিলাম সেকেন্ড ইয়ারে যখন আসতেছো তখন শুধু একটা জিনিস চিন্তা করো তুমি জাস্ট দেখবা যে ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্টের কি অবস্থা ছিল তুমি যদি দেখো ফার্স্ট ইয়ারের পরে তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভের উপরে সিজিপি ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো তোমার পড়াশুনার দিকে ইন্টারেস্ট আছে কিন্তু মেজরিটি পিপল আমরা দেখব যে সিজিপির অবস্থা তখনই কিন্তু মানে যাই যাই অবস্থা হয়ে যায় সেকেন্ড ইয়ারে ওঠা অবস্থায় তখন বুঝতে হবে যে পড়াশুনো দিয়ে সামনের দিকে আগানো বা চাকরি বাকরি করা আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তাইলে আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে কোনো একটা স্কিল ডেভেলপ করা দরকার যেইটার মাধ্যমে মানুষজন কারণ যখন একটা রেজুমি কোনো একটা রিক্রুটারের কাছে যায় সে কিন্তু জাস্ট দুইটা জিনিস দেখে প্রথম জিনিস হতে এসেছে সিজিপিটার কি অবস্থা যদি সিজিপিএটা ভালো না হয় সে নিচের দিকে এসে দেখে কোনো প্রজেক্টে বা আদার্স কোনো জায়গায় কাজ করছে কিনা কিছু একটা দরকার আইদার রেজাল্ট রেজাল্ট যদি থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকে তাহলে আচ্ছা ঠিক আছে এই মানুষটা চার বছর ধরে কিছুই কারণে পড়াশুনো করছে ফাইন সমস্যা নেই কিন্তু যদি এরকম হয় যে সে চালব ছুদ পড়াশোনাও করে নেয় সিজিপির অবস্থাও খারাপ এ দিয়ে কোনো প্রজেক্ট করে করা জাস্ট কপি পেস্ট করে জোড়াতালি দিয়ে একটা প্রজেক্ট করে বন্ধুর প্রজেক্ট দিয়ে প্রজেক্টের নামও হয়তো বা চেঞ্জ করে নেয় রেজুমি সাবমিট করে বসে আছে তখন কিন্তু আসলে সে ধরা একদম মানে ধরা তারপরে সে বলবে কি বাংলাদেশে তো কোনো চাকরি নাই এ দেশে এটা নাই সেটা নেয় দুনিয়ার সমস্যা এখন আমাকে যাইতে হবে ইউরোপ আমেরিকা এখানে গেলে দুনিয়ার মধু আছে এবং ওই দেশে যে কোনো সমস্যা কিন্তু ওই দেশে যে কিন্তু আবার ঠিকই ওই দেশে যখন রিসার্চ করতে যায় বা ওই দেশে যখন তখন কিন্তু অনেক চিন্তা তদ্ভিদ করে মেইলটা কেমনে লিখতে হবে প্রফেসরের কাছে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কিন্তু রিক্রুটারের কাছে যখন যাই তখন আবার এগুলো তার রিক্রুটারকে তো ধরেন ডাল ভাত মনে হয় কি যে জাস্ট আমি একটা মানে মেইল লিখে ছেড়ে দেবো বা রেজমিটা জাস্ট ছুঁড়ে ফেলে দেবো আর চাকরিটা আমার হয়ে যাবে মানে ব্যাপারটা তো এরকম মানে একটা জায়গাতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি এখন এই জায়গাটাতে আমরা যে কাজটা করতে পারি সেকেন্ড ইয়ারে যখন পড়তেসে আমার দুইটা তিনটা জিনিস আমার হাতের কাছে দেখা দরকার যে আমার কোন জিনিসটা ভালো লাগে সেটা ডিজিটাল মার্কেটিং হোক কোডিং হোক প্রোগ্রামিং হোক বা আমার গ্রাফিক ডিজাইন বলি ইউএক্স বলি বা এরকম অনেকগুলো জিনিস আছে আমি প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে নিজে ট্রাই করে দেখতে পারি যে কোনটা আমার ভালো লাগে এখন যেইটা আমার ভালো লাগবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় যেহেতু আমরা একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি বেরকটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তার মানে এইটা দিয়ে যে কোনো একটা কাজকাম করা বাই করা এবং আরেকটি জিনিস আছে ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু একটা ডিসরাপটিভ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি ওখানে একটা ডিমান্ড আছে কিন্তু জিনিসটা যেটা হয়েছে যে ওখানে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার একটা প্রয়োজনীয়তা আছে কারণ মার্কেটিংটা এখন আর ওই ট্রেডিশনাল ওয়েতে নাই সো এইটা কাইন্ড অফ দা নিজের ভিতর থেকে যদি না আসে তাইলে একটু ই করা ডিফিকাল্ট কিন্তু কোডিংটা কিন্তু কাইন্ড অফ আপনার একটা স্কিলের মতো বা একটা ভকেশনাল জিনিস যেটা আপনি চাইলে চেষ্টা করলে শিখে ফেলতে পারেন এখন চেষ্টা করলে শিখে ফেলতে পারেন আপনি এই জায়গাতে একটা ডিবেট হইতে পারে যে বেস্ট অফ দ্য বেস্ট হইতে পারবো না বেস্ট অফ দ্য বেস্ট তো সবার হওয়ার দরকার নেই মানে একটা কোম্পানিতে তো সব বেস্ট অফ দ্য বেস্ট ডেভেলপার কাজ করে না সেখানে কিছু মিডিয়ার পিপল কাজ করে কিছু অ্যাভারেজ কিছু একটু এইভাবেই কিন্তু অর্গানাইজেশনগুলো চলে একটা অর্গানাইজেশন যখন হায়ার করে সে কিন্তু সবসময় চায় না যে টপ পিপল হায়ার করো টপ পিপল হায়ার করে কিন্তু রাখা যায় না টপ পিপল রিটার্ন করা কোম্পানিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ এই জন্য কোম্পানি চাই যে আমার এভারেজ মিডিয়া একটা যে আমার কাজ করবে আর টপ কিছু পিপল থাকবে যে আমাকে বিভিন্ন সময় স্ট্র্যাটেজি এটা সেটা দিয়ে হেল্প করবে যেটা দিয়ে আমার কোম্পানিটা সামনের দিকে আগে যাবে ব্যাপারটা কিন্তু এই ওয়েতে চলে